সীমান্তে ইছামতি গর্বে কংক্রিটের বাঁধ ডুবল কয়েকশো নৌকা বিপন্ন মৎস্যজীবীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা ফেরিঘাট থেকে পানিতর সীমান্ত পর্যন্ত ইছামতি নদীর ওপর প্রায় তিন কিলোমিটার কংক্রিটের বাঁধ একেবারে নদী গড়বে মৎস্যজীবীদের তিনশো নৌকো ডুবল ইছামতিতে বিপন্ন চার হাজার মৎস্যজীবী পরিবার সব মিলিয়ে কুড়ি হাজার মানুষ আজ সর্বশান্ত একদিকে করোনা লকডাউনের জন্য খাবার মজুদ করা চাল ডাল ছাড়া গুরুত্বপূর্ণ বইপত্র নথিপত্র সমস্ত কিছু এছাড়া নদীতে মাছ ধরার ছাড়পত্র সবটাই যেন কেড়ে নিল ইছামতি নদী আমফানের ধ্বংসলীলার মধ্যেই সামনে আগামীকাল অর্থাৎ তেসরা জুন ভরা কোটাল তার মধ্যে আতঙ্কের মেঘ দেখছেন মৎস্যজীবী পরিবার সর্বশান্ত মানুষ এখনও ত্রাণ শিবিরে আশ্রয় রয়েছে প্রায় পাঁচ শতাধিক মানুষ বিশিষ্ট সমাজসেবী তৃণমূল নেতা সেরিফুল মণ্ডল জানিয়েছেন দুবেলা খাবারের বন্দোবস্ত করা হয়েছে তাদের পাশে দাঁড়াবার সংকল্প নেওয়া হয়েছে এই বিপর্যয় থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা করে যাবেও যতদিন পর্যন্ত মৎস্যজীবী থেকে মৎস্যজীবীর পরিবার স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত তারা পাশে থাকবেন বিশে মে সেই অভিশপ্ত রাত্রি আমফানের কথা মনে পড়লে শিওরে উঠছেন গ্রামবাসীরা সামনে ভরা কটাল নদীর দিকে তাকিয়ে বসে রাত পাহাড়া ইছামতি পাড়ের মানুষরা নদী গর্বে চলে যাওয়া তিন কিলোমিটার কংক্রিটের বাঁধ অবিলম্বে মেরামতি না হলে বাড়বে আরও বিপদ জীবনের শেষ সম্বলটুকু চলে যাবে নদী গর্বে ইতিমধ্যেই ইছামতি নদীর জলে তিনটি গ্রাম জলবন্দী হয়েছে নদীতে প্রায় তিনশো নৌকো ডুবেছে ঝড়ে তাণ্ডবে তছনছ হয়ে গিয়ে মূলত কঙ্কালে চেহারা নিয়েছে এলাকা সব মিলিয়ে সীমান্তের ইছামতির পাড়ে ইটিন্ডা পানিতার গ্রাম পঞ্চায়েতের এই তিনটি গ্রাম ইটিন্ডা পানিতর নাগরাজপাড়া প্রহুর গুনছে কালকের ভরা কটালে আবার কি নতুন বিপর্যয়ে আসতে চলেছে